হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাজশাহী নানকিং দরবার হলে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত মেকওভার মাস্টার ক্লাস 2022 হতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তামান নির্মাম। প্রথমবারের মতো রাজশাহীতে মেকওভার মাস্টার ক্লাসের আয়োজন করেছেন পার্লার ওনার অ্যাসোসিয়েশন। চমৎকার এই আয়োজনে ট্রেনার হিসেবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সমৃদ্ধ মেকআপ আর্টিস্ট শাহিদা হোসান। চলুন আমার সাথে ভেতরে যাওয়া যাক। দর্শক, যেমনটি বলছিলাম যে রাজশাহীতে প্রথমবারের মতো পার্লার ওনার অ্যাসোসিয়েশন এরকম একটা আয়োজন করেছেন দুই দিন ব্যাপী মেকওভার মাস্টার ক্লাস। তো এখন আমরা কথা বলে নিব পার্লার ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি রুকসানা হুদা ম্যামের সাথে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি এবং মনটা খুব আনন্দে প্রফুল্লিত আছে। কেননা আজকে আমাদের আমরা যে অ্যাসোসিয়েশন থেকে যে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি সেটা আমাদের শুভ সূচনা হয়ে গেছে। কেক কেটে, কেক কাটার মাধ্যমে শুভ সূচনা হয়েছে এবং আমরা দুই দিনের মাস্টার ক্লাস করতে যাচ্ছি, যেটা কি না রাজশাহীতে এই প্রথম মেকআপের উপরে মাস্টার ক্লাস হচ্ছে এবং একটা আন্তর্জাতিক ট্রেনারকে আমরা আনতে পেরেছি, সবার মুখের ধারে একেবারে দিয়ে দিতে পেরেছি। এর জন্য আমাকে নিজেকে ভীষণভাবে হ্যাপি লাগছে। কেননা আমরা কিন্তু ঢাকায় বা দেশের বাইরে গিয়ে আমাদের অনেক বিউটিশিয়ান রাজশাহী থেকে গিয়েও করে আসে, বাট সেটা নিজেদের সংসারকে ফেলে সব কিছু ব্যবসাকে গুছিয়ে নিয়ে তারপরে তাদেরকে যেতে হয়, কিন্তু এখন বাড়িতে থেকেই তারা এই কাজটা করতে পারছে। সেই জন্য এটা তাদের জন্য সুবিধা হয়েছে এবং অবশ্যই বলবো অর্থনৈতিকভাবেও তারা স্বল্প মূল্যে এটা করতে পারছে। এখন এটাকে ট্রেনিংটাকে নেওয়ার পরে কে কীভাবে রপ্ত করতে পারবে সেটা কিন্তু তার নিজের ব্যাপার, কারণ আমাদের হাতের পাঁচটা আঙুল, সব আঙুল তো সমান হয় না। দুই দিন ব্যাপী প্রশিক্ষণের পর এবারে যে সকল প্রশিক্ষণার্থী অংশ নিয়েছিলেন তাদের পরীক্ষার পালা, তারা কতটা আয়ত্ত করতে পারলেন নতুন কৌশলগুলো, সেটাই আজকে আমরা জেনে নিব কিছুক্ষণ পর। আপনাদের যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু র‍্যাম্প শোর ব্যবস্থা রয়েছে, তো ব্রাইডদের রেডি করা হচ্ছে। এখানে যে সকল উদ্যোক্তারা রয়েছেন, আমরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন পার্লারের ওনার, তারা রেডি করছেন মডেলদের। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, নতুন কী কী কৌশল তারা আয়ত্ত করলেন এগুলো একটু জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। খুব চমৎকারভাবে আপনি সাজাচ্ছেন। আপনি তো ইতোমধ্যে বিউটি সেক্টরের সাথে যুক্ত অনেক আগে থেকে, নতুন কী কী আয়ত্ত করলেন এই ডিউই মেকআপটা, এশিয়ান ব্রাইডাল মেকআপটা, আরও নতুন এত এত ট্রিক্স আমি এখান থেকে আয়ত্ত করেছি যে এতদিন অনেক ওয়ার্কশপ করেছি, কিন্তু শাহিদাপুর ওয়ার্কশপ করে মনে হচ্ছে যে না, আমি আসলেই সাকসেস। অনেক ভালো ভালো ট্রিক্স যেগুলো খুব শর্টকাটে কীভাবে একটা ডিউ মেকআপ লুক, নো লুক নো মেকআপ, অনেক টেকনিকগুলো আমরা আয়ত্ত করতে পেরেছি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চমৎকার একটি ব্রাইড, কোন উদ্যোক্তা সাজালেন সেটাই আমরা জেনে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বিশেষ করে আজকের দিনে তো আরও বেশি ভালো সবাই একসাথে। আপনার নাম এবং আপনার প্রতিষ্ঠানের নাম? আমার নাম সিনথিয়া ইয়াসমিন আর আমার প্রতিষ্ঠানের নাম সিনথিস বিউটি লঞ্চ। রাজশাহীতে কাটাখালি বিনোদপুর বাজারের উপর একটা আছে আর ঢাকাতে রামপুরাতে আছে। চমৎকার একটি ব্রাইড আমরা দেখতে পাচ্ছি, খুবই 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 সুন্দর লাগছে। এবং যেটা জানতে চাই, আপনি নিশ্চয়ই অনেকদিন ধরে বিউটি সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তো এই দুই দিনের ওয়ার্কশপ থেকে নতুন কিছু আয়ত্ত করলেন? আমি মেকআপের ছোটো ছোটো ক্লিপ কিছু এবার নতুন পেয়েছি, যেমন কন্ট্রোলিংটা অনেক ভালো শিখেছি, ক্র্যাকটিসটা ভালো শিখেছি, তো এগুলো আমার কাছে অনেক নতুনত্ব লাগছে। আর আমি এর জন্য আজকে পার্টিসিপেট করেছি যাতে আমার ভুলগুলো ম্যাডাম ধরতে পারে, ধরে আমাকে আরও কিছু শিক্ষণীয় মানে কিছু শিক্ষিত কথা তারা বলতে পারে, তাদের কাছে আমি অ্যাচিভ করতে পারি। মেকওভার মাস্টার ক্লাস 2022-এর দ্বিতীয় এবং শেষ দিনে আজকে আমরা রয়েছি। আমরা যেমনটি লক্ষ্য করছি আজও সকাল থেকে কিন্তু এখানে 35 জন প্রশিক্ষণার্থী যারা রয়েছেন তাদের কিন্তু খুব নিখুঁতভাবে শাহিদা হাসান ম্যাম কিন্তু তাদের প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছে এবং আজকেও একটা মডেলকে রেডি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, আপনি কার কাছে সেজেছেন আমরা তো সবাই জানি, আরও একবার সকলের উদ্দেশ্যে যদি বলতে। জি, ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট শাহিদা হাসান। নিজেকে কেমন লাগছে? আমার কাছে তো ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, আমাদের সাথে রয়েছেন ইন্টারন্যাশনাল মানের মেকআপ আর্টিস্ট শাহিদা হাসান, আমরা কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। রাজশাহীতে এসে কেমন লাগছে?
রাজশাহী ইজ মাইন্ড ব্লোয়িং বিউটিফুল। আর এটার রাস্তাঘাট এবং পরিবেশটা এত সুন্দর, সাথে মানুষগুলো খুবই ঠান্ডা এবং হাম্বল, সব কিছু মিলে অসাধারণ। আজকে আমাদের সেকেন্ড ক্লাস এবং লাস্ট ডে ছিল। আমি আজকে ক্লাস চলাকালীনই ওদেরকে বলতে চেয়েছিলাম এবং আমি কিছুটা বলেছিও যে তাদের মেকআপ সেন্স আসলে এখন ডে বাই ডে আমাদের অল ওভার বাংলাদেশ অনেক ইম্প্রুভ করছে, এবং পার্টিসিপেন্টরা যারা নিজেদের মেকআপটা করে এসেছে, ততক্ষণ পর্যন্ত দুই দিনে আমি দেখলাম যে এখন অ্যাটলিস্ট কারোর মেকআপে ডিজাস্টার হয় না, মানে একদমই উল্টাপাল্টা যেটা সেটা তো হয় না, এবং তারা নিজেরা যে মেকআপ করে তারা ক্লাসে অ্যাটেন্ড করেছে খুবই ফ্ললেস ছিল তাদের মেকআপগুলো। এবং আফটার প্র্যাকটিস আই ওয়াজ জাস্ট অ্যামেজ, ছোট্টখাটো দুই একটা ভুল ছাড়া আসলে ওদের আমি ওরকম মেজর কোনো মিস্টেক পাইনি। আর সবচেয়ে ভালো লেগেছে যে তারা ক্লাসের প্রত্যেকটা টিপস ট্রিক্স অ্যাবজর্ব করতে পেরেছে এবং তারা ওই জিনিসগুলোই অ্যাপ্লাই করেছে দুই দিনে, এই আউটপুটটা দিস ওয়াজ অ্যামেজিং। আচ্ছা, আমাদের প্রোগ্রামটার প্রমোশন থেকে আমরা বলেছিলাম যে আমরা শুরু করব একদম বেসিক থেকে। নর্মালি আমি যে কোনো মাস্টার ক্লাসই নেই না কেন, আমি ধরেই নেই যে আমার ওই স্টুডেন্টটাকে আমার যে মানে ট্রেনিংয়ের যে টপিকসগুলো থাকে সাবজেক্টগুলো ওটাকে আমি বেসিক থেকেই শুরু করি। হতে পারে সে আরও ইন্টারন্যাশনালি সার্টিফাইড কিংবা আরও কোনো ট্রেনিং করেছে, বাট যখন সে আমার কাছে আসছে তখন সে আমার সিগনেচার ব্রাইডাল লুকটার জন্য আসছে। তো একদম স্কিন প্রিপারেশন থেকে শুরু করে বেসিক যে পার্টগুলো থাকে, স্কিন টোন অ্যানালাইসিং, টাইপ অ্যানালাইসিং, এভরিথিং আমি তাদেরকে ব্রিফ করি, শুধুমাত্র এটা বোঝার জন্য যে আমি যা যা ব্রিফ করব তারা যেন ওইটা ওইভাবেই অবজার্ভ করতে পারে। এবং সেকেন্ড দিন আমাদের ছিল ফুল ব্রাইডাল মেকআপটা, এবং যে ব্রাইডাল মেকআপটা করতে গিয়ে আমরা তাদেরকে একদম ওয়াটারপ্রুফ মেকআপটা, আমাদের মডেল যে বসে আছে এটা আমরা আজকে ফুল একটা ওয়াটারপ্রুফ মেকআপই করেছি, বিকজ আমাদের ঢাকার বাইরের যে ওয়েদারটা হয় এবং ঢাকার মধ্যেও এখন দেখা যায় কি যে দেশের ম্যাক্সিমাম ব্রাইডরাই শ্যুট করে হচ্ছে আউটডোরে, সো প্রোগ্রাম শুরু হওয়ার আগেই তাদের বেসটা এবং মেকআপটা যেন নষ্ট হয়ে না যায় সে কারণে একটু ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপটা আমরা করি। এই কারণেই হচ্ছে ওদের লং লেস ফ্ললেস বেসটা শেখানো জরুরি ছিল, সেটা আজকে করা হয়েছে। দুই দিনের মাস্টার ক্লাসের মূল আকর্ষণ র‍্যাম্প শো, এই মুহূর্তে র‍্যাম্প শো চলছে আপনারা লক্ষ্য করছেন তো। দর্শক প্রশিক্ষণ র‍্যাম্প শো